মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাল তো আমার তিন দিনের কাজ, আমি ঠাকুরমশাইকে বলে রেখেছেন উনি ঠিক সময় চলে আসবেন। কালকে তো অনেক দায়িত্ব আপনার, কাল আপনার ঠিকভাবে খাওয়া হবে না, তাই বলছি আজকে ভালোভাবে খেয়ে নিন। কি হলো, বসে আছেন কেন? খান খাবো আপু, আমার আর ভালো লাগছে না খেতে, আমার খাওয়া হয়ে গেছে, আমি আর খেতে পারছি না। দেখুন সারাদিন ঠিকঠাক খাচ্ছেন না, দুগাল পড়ে আছে, চট করে খেয়ে নিন। আচ্ছা আমি আপনাকে জল দিচ্ছি, জলটা খেয়ে তারপরে খান। এবার চটপট খেয়ে নিন তো, আমি কাউন্ট করছি, ওয়ান টু থ্রি। লোকের জন্য এত দামি দামি জিনিস দিয়ে শ্রাদ্ধ হচ্ছে, প্লিজ এরকম একটা পরিস্থিতিতে এমন কিছু করিস না কিংবা বলিস না যাতে দাদা তোকে বকাবকি করতে কিংবা অপমান করতে বাধ্য হয়, প্লিজ। এ বাড়িতে তো এমনিতেই কেউ আমাকে সম্মান টম্মান করে না, আর এখন তুই এমন ভাবে কথা বলছিস যেন বাড়ির কোনো অনুষ্ঠানে কোনো কথা বলার অধিকারটাই আমার নেই। এই কারণে তোমাকে কোনো কিছুর মধ্যে আমার থাকতেই বারণ করি, তুমি যদি না থাকো তাহলে মঙ্গল অমঙ্গল কোনোটা নিয়েই তোমাকে ভাবতে হবে না, বুঝতে পারলে? ছেলেটা এখন ফোন করছে কেন আবার? হ্যাঁ দেখি কি বলছে। হ্যালো, হ্যাঁ আমি এখন আসতে পারবো না, তুমি একটু সামনে নাও না, পারবে না, এমার্জেন্সি, কি করি বলো তো এখন? বলছি কাবু বাবু কোর্টের কাজ পড়লে আপনি যান, বাকিরা সবাই তো আছে এখানে। হ্যাঁ তেমন দরকারি কাজ হলে যান, আমরা তো আছি এখানে। আচ্ছা বেশ আমি আসছি, হ্যাঁ রাখো, আপনি সামনে থাকবেন। বাবা কোনো অসুবিধা আমাকে ফোন করো, আমি আসছি। ও বাড়িতে দিদি টুম্পা আদৌ কাজ করেছে কিনা কে জানে, দিদিমাকে মানুষটা শেষ দেখাটুকু দেখতে পাইনি, আজ মেয়েটা কাজ করছে, এবার অন্তত মানুষটার আত্মাটা শান্তি পাবে। তোমার বাবা কবে মারা গেছে মা? এই দিন কুড়ি হলো। এত দেরি করে কাজ হচ্ছে না, ও খবরটা পেয়েছে পরশু দিন, তো আজকে তো তিন দিন হলো, বিবাহিত মেয়ে তাই ও আজকেই কাজটা করছে আর কি। আরে নিয়মটা তো নিয়মই, যা করবা তাড়াতাড়ি করুন, মেয়েটা কেঁদে কেঁদে তো চোখের জল শুকিয়ে ফেললো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।